হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মক্স টিউবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে যে টপিকটি নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি পড়তে গিয়ে আসলে আমি খুবই ইমোশনাল হয়ে পড়ি। আজকে টপিকটা হচ্ছে আবরার ফাহাদকে নিয়ে। আসলে আবরার ফাহাদ এমন একটি ক্যারেক্টার ছিল যার কথা আসলে এমন কোনো মানুষ নেই যে খারাপ বলেছে। এমন ছেলে আসলে পৃথিবীতে খুবই কমই জন্মায়। প্রতিটা মানুষের মুখে এই ছেলের সুনাম, কারো মুখে একটু দুর্নাম শোনা যায়নি। আবরার ফাহাদকে নিয়ে এ পর্যন্ত অনেক অনেক রকম লেখা বের হয়েছে, অনেক অনেক রকম প্রতিবেদন বের হয়েছে, আপনারা অনেকেই দেখতে পেয়েছেন। তো আজকে আমি যেটা শেয়ার করবো সেটা একটু ভিন্ন রকম ঘটনা। তো সেটা শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে নেন। আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়ার। সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আর কথা না, এই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনার ফাহাদকে নিয়ে এই ঘটনাটা আপনাদের খুবই ভালো লাগবে শুনে, এবং হয়তো আপনারা আমার মতো ইমোশনাল হয়ে যাবেন। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারছি যে আবরার ফাহাদকে মানুষ কতটা ভালোবাসতেন এবং কেন মানুষ সবাই তাকে ভালো বলে। সে আসলেই নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন। আমরা দোয়া করি উনি যাতে জান্নাত নসিব পায়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Yeah.